হ্যালো এভরি তো অনেক দিন তোমাদের সাথে কোনো কথাবার্তা নিয়ে যোগাযোগ নেই তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও আজকে সকালটা এরকম সুজির চিলা দিয়ে স্টার্ট করছি আর সাথে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে ক্যামেরাতে অতটা আসছে না বাট একটু আগে প্রচণ্ডই বৃষ্টি পড়ছিল এটা অনেক দিন আগের একটা শ্যুট করে রাখা ভিডিও সো কারেন্ট ওয়েদারের সাথে কম্পেয়ার করো না এখন কারেন্ট যে সিচুয়েশান করের যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি অনেক দিন ভিডিও পোস্ট করিনি তো এর ফাঁকেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ আজকে আমি ঠিক করেছি ঘর গোছাবো ঘর একটু ক্লিন করব তো সেই জন্য ব্রেকফাস্ট করে আমার ফেভারিট এই কর্নারটা আমি পরিষ্কার করছি এটা আগে আমার বুকশেলফ ছিল যখন আমি কলেজে পড়তাম স্কুলে পড়তাম তো সেটাই আজকে আমি ক্লিন করব ক্লিন করে এখানে আমার কিছু মেকআপ ভ্যানিটি টাইপের করবো মেকআপের সমস্ত প্রোডাক্ট রাখব আর উপরের শেলফটা আমার পরিষ্কারও হয়ে গেছে দেখো এত বই বেরিয়েছে সাথে অনেক কিছু পুরোনো জিনিস বেরিয়েছে সাথে বেরিয়েছে এই দুটো ডায়েরি আমি প্রচণ্ড ডায়েরি লিখতাম আগে দেখো দু হাজার সতেরোর আর সবাই আমরা একটা টাইম এরকম ছবি কেটে লাগাতাম সো আমিও লাগিয়েছি এগুলো দেখে খুব পুরনো অনেক কিছু মেমোরিজ মনে পড়ে গেল নস্টেল যে টাইপের আর এইটা খুঁজে পেয়েছি হচ্ছে আমার ভাইয়ের একটা ড্রয়িং কপি ও ছোটোবেলায় আসতো যখন ওকে ফোন দিতাম না দেবো না বলে কি করতাম ওকে ড্রয়িং খাতা দিয়ে বসিয়ে দিতাম তো খুব সুন্দর সুন্দরও ড্রয়িং করেছিল আবার খুব বাজে বাজেও ড্রয়িং করেছিল তো এগুলো ড্রয়িং কপি এই আঁকাটা যেমন খুব ভালো হয়েছে এরকম আর এইটা দেখো আমি একটা টাইমে করেছিলাম করেছিলাম আমি আবার এখানে নাম লিখে সাইন যাই হোক তো এগুলো প্রায় দু হাজার ষোলো সতেরো কথা বলছি সাত আট বছর সাত বছর তো হয়ে গেল তো এই কপিটাও আমি যত্ন করে রেখে দেবো মেমরি তো ভাই বড় হলে দেখাবো বা ওর ছেলে মেয়েকে দেখাবো দেখো এখানে কয়েকটা সুন্দর সুন্দর ড্রয়িং আছে কয়েকটা এটা আবার এঁকেছিল তো যাই হোক দেখে বেশ ভালো লাগছিল আর এটা হচ্ছে আর একটা কার্ড এখন তো আর কেউ আমরা নিউ ইয়ারে কার্ড দিই না কেউ কাউকে ছোটোবেলায় দিতাম তো এটা আমাকে প্রবাবলি ভাই দিয়েছিল হ্যাঁ ভাই দিয়েছে দেখ দু হাজার কুড়ির নীলাদ্রি টু সানন্দা লেখা ওর ভালো নাম নীলাদ্রি তো এইগুলো দেখে বেশ ভালো লাগলো আর গল্প করতে করতে এই করতে করতে গোছানো সব কমপ্লিট হয়ে গেছে আরও একটা জিনিস ইলেভেন টুয়েলভে আমার জিওগ্রাফি ছিল তো এই জিনিসটা কিনেছিলাম পুরো বেকারই গেছে প্রায় আরটা আমার কোনো কাজে লাগে না আর এইগুলো হচ্ছে আমার ডায়েরির কালেকশন তো কয়েকটা ইউজও হয়নি এবং কয়েকগুলো কয়েকটা ইউজ হয়ে গেছে তো পরিষ্কার করতে করতে এত খিদে পেয়েছিলো ভালো মাঝে একটু ফ্যান্সি লাঞ্চ করা যাক তো সেই জন্য কোল্ড কফি বানিয়েছি আর একটা রুটি দিয়ে র্যাপ মতো বানিয়েছিলাম আজকে আমি একটু গ্রিন চাটনি বানিয়েছিলাম খেতে এত টেস্টি হয়েছিল তো ওটাই স্প্রেড হিসেবে ইউজ করে ওর মধ্যে এগ দিয়ে একটা সুন্দর রোল টাইপের বানিয়েছিলাম হাফ খাওয়ার পর মনে করছে ভিডিও করতে হবে আফটার দ্যাট পেট পুজো করে আমি একদম ফেস প্যাক লাগাতে বসেছি আমি বাড়ি থাকলে এটা ইউজ করার চেষ্টা করি আর কি কী ইনগ্রেডিয়েন্টস আছে আমি পাশে মেন মেনশন করে দিলাম তো চলো স্নানঠান হয়ে গেছে আমার এবার একটু স্কিন কেয়ার করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করে নেওয়া যাক তো এখন আমার যা লাইফ আপডেট বা কারেন্ট সিচুয়েশান তার উপরেই কিছু কথা বলবো আর কি তো সেই জন্য অনেক দিন প্রায় ঘটনাটা ঘটার পর থেকে আমি কোনো ভিডিও আপলোডও করিনি মানে কোনো কিছুই ভালো লাগছে না মানে যেটা হয়েছে সেটা একদম তো ঠিক হয়নি তো তারপর থেকেই আমি অনেকটাই ডিটাচ হয়ে গেছিলাম ভিডিও দিইনি কোনো সোশ্যাল মিডিয়াতেও সেরকম পোস্ট করিনি ব্যাপারটা না অ্যাকচুয়ালি মাথার মধ্যে গেথে গেছে যাই করছি পাঁচ দশ মিনিটের জন্য মাইন্ডটা ডাইভার্ট হলেও আবার সেই ওটাই মনে হচ্ছে আর আমি ভুলতেও চাই না ওটা মানে মনে হওয়াটাই স্বাভাবিক এই ঘটনাটা মানে মেনে নেওয়ার মতো না মিটিং মিছিল সবই হচ্ছে জাস্টিস জাস্টিসের মতো জারি আছে সবাই চাইছি আমরা জাস্টিস পাক জাস্টিস হোক জানি না এটা কত কতদিনে আর আর কত কতদিনে জাস্টিসটা হবে তো মানে আমি কিছু বলতে পারছি না মানে জানি না এরকম কেন আমার হচ্ছে ফামলিং হচ্ছে আমি কিছু বলতে পারছি না ভিডিও করতে পারছি না আমি জানি না এটা কি আমারই হচ্ছে না তোমাদেরও হচ্ছে আমাকে জানিও তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেল স্নান তো হয়েই গেছে স্নান করে স্কিন কেয়ার করলাম এখন জানি না কি করব। আজকে সেরকম কোনো ভিডিও বানাবো বলে প্ল্যান করে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবার ছিল সো দেখো আমার ফেসটা কত ক্লিন লাগছে কত ব্রাইট লাগছে অ্যান্ড তোমাদের তো বললামই এখন যেরকম কারেন্ট সিচুয়েশন তো তার জন্য আমার মানে কোনো পোস্ট করতেও ইচ্ছা করেনি কোনো ভিডিও কোনো শর্টস কোনো স্টেটাস ইভেন আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে সেরকম দিচ্ছিলাম না তারপর ভাবলাম আমরা তো রেগুলার অফিস যাচ্ছি স্কুল কলেজ সবাই তোমরা যাচ্ছ যে অফিস যাচ্ছ এটাও আমার একটা কাজ এটাও আমার একটা প্রফেশন তো আমি কেন দেব না মানে ওরকম মানে মাইন্ডসেট কোনো ছিল না বা মানে ভালো লাগছিল না যে এখনও ওরকমই লাগছে ভালো লাগছিল না যে ভিডিও দেব বা কন্টেন্ট বানাবো ভিডিও বানাবো সেরকম কোনো মেন্টালিটিতে ছিলাম না ইভেন একটা অনেক বড় ড্রিম আমি পূরণ করেছি পূরণ হয়েছে কিছুদিন আগেই মানে এক সপ্তাহ হয়ে গেল আগের সানডে এই সানডে তার আগের সানডে করেছিল মানে এইটিন অগাস্ট তো সেটাও আমি শেয়ার করিনি কেউ ইভেন জানেও না না হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি না ফেসবুক ইনস্টা ইউটিউব কোথাও না কোথাও শেয়ার করিনি অ্যান্ড ছোট ছোটো আমার ভিডিও করা ছিল সেগুলো আমি ইভেন পোস্ট করিনি মানে এখন যে কারেন্ট সিচুয়েশন চলছে আমার ইচ্ছা করেনি পোস্ট করতে একটা ড্রিম পূরণ হয়েছে যেটা বললাম সেটা হলো এইটিন অগস্ট সানডেতে আমি স্কুটি কিনেছি অনেক অনেকদিন ধরেই প্ল্যান ছিল প্রোগ্রাম ছিল মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিনবো তো সব কিছু হয়ে ওঠে না সব সময় হয়ে উঠছিল না একটা প্রপার সময় সব কিছু হয় আমারও সেম তো অনেক দিন ধরে ইচ্ছা থাকার পর প্ল্যান করার পর আমি এইটিন অগস্ট স্কুটিটা কিনি তো এখনো কেউ দেখেনি কেউ না আমি ফার্স্ট সোশ্যাল ফার্স্ট সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউবেই বলছি আর এখানে আমি অ্যাটাচ করে দেবো স্কুটির ছবিটা আমরা সব কিছু সবাই সবটা বুঝতে পারছি দেখতে পাচ্ছি কিন্তু যার দেখা সে দেখতে পাচ্ছে না তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান আর কিছু বলার নেই মানে ওরমভাবে কিছু মাথায় আসছে না যে বলবো বা ভিডিওটা কন্টিনিউ করবো অন্য কোথাও যাবো সেরকম কিছু মানে প্ল্যান আজকে অন্তত নেই কি সব বলছি চলো তোমরাও কি করছো জানিও নিচে কামেন্ট করে আর কিছু বলতে পারছি না মানে অনেক দিন অভ্যাস চলে গেছে আর সেরকমভাবে কিছু যেন মানে বলতে পারছি না তাই হোক চলো সো এটাই আমি নিয়েছি এটা আমার বাচ্চা তো ওই দিন সবাই আমার সাথে গিয়েছিল ডেলিভারি নিতে অ্যান্ড আমি যে কতটা হ্যাপি কি বলবো এই মানে ড্রিমটা আমার পূরণ হয়েছে একটা নিজে স্কুটি কিনতে পেরেছি এটাই অনেক তো এটা হচ্ছে তার পরের দিন সকালের একটা ক্লিপিংস তো আমার বাচ্চাকে আমি পুজো দিচ্ছিলাম পুজো করিয়ে নিচ্ছিলাম আমার স্কুটিটাকে তো সেটাই একটা ক্লিপিংস নিয়েছি এবং তারপরে আর কি তারপরে টুকটাক এমনি চড়াও শিখে নিয়েছি তো ওই দিন ভাই আর আমি একটু বেরিয়েছিলাম একটু চালাবো বলে তো নাহলে পড়েই আছে বাড়িতে চালানো হচ্ছে না আর পরপর পরপর এত বৃষ্টি হচ্ছিল কোথাও বেরোতেও পারছিলাম না তো ওটাই আর কি আমি চালাচ্ছিলাম আর ভাই দেখো ভিডিও করে দিচ্ছে তো আমি আর ভাই সেদিন একটু বেরিয়েছিলাম যে ও আমি ভাবলাম ওকে নিয়েও একটু ডবল ক্যারেটে শিখে নেবো মানে চালিয়ে নেবো আর একটু দুজনে মিলে বেরিয়েও আসবো তো সেদিন ছিল হচ্ছে রাখি এটা রাখি দিনের ভিডিও মানে আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম পোস্ট করা হয়নি তো যাই হোক ভিডিওটা খুব ছোটো হলো সেরকম কিছু ইন্টারেস্টিং দেখাতে পারিনি কয়েক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে তো জানিও ভিডিওটা কেমন হয়েছে আর জাস্টিস তো জাস্টিসের মতো চলবেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না আর হ্যাঁ কমেন্ট করে জানিও যে আমার বাচ্চাটাকে কেমন দেখতে হয়েছে তো ওর একটা নাম রাখতে হবে আমার স্কুটিটার ভাবছে কি নাম রাখবো তোমরাও সাজেশন দিও তো চলো খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ সব কিছু আবার নর্মাল হবে সব কিছু আবার ভালো হবে অ্যান্ড আমরা খুব ভালো একটা জাস্টিস এক্সপেক্ট করছি